শীতের সকালে ঘুম থেকে উঠে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাই সকালবেলা ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে স্নান করে জ্যাকেট পরে ট্রেনে চেপে চললাম ঘুরতে। আজ আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার হয়ে মহিষাদল রাজবাড়ি দেখতে। এখন আমরা ডায়মন্ড হারবার স্টেশনে ট্রেন থেকে নেমে খেয়াঘাটের দিকে হেঁটে চলেছি। বারুইপুর থেকে ডায়মন্ড হারবার মাত্র 1 ঘন্টা লাগলো। তারপরে আমরা 900 মিটার হেঁটে পৌঁছে গেলাম কুকড়াহাটি যাওয়ার খেয়াঘাটে। এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, পার হেড 20 টাকা টিকিট। তারপরে খেয়ার জন্য ওয়েট করছিলাম, খেয়া ছিল 9:15। তো আমাদের হাতে প্রায় 15-20 মিনিট টাইম ছিল। আমরা একটু ফটো তোলার চেষ্টা করলাম, ভিডিও তুললাম, আর এই জেটিঘাটে ঘোরাঘুরি করছিলাম। আর শীতের সকালে এরকম লোকেশানে দাঁড়িয়ে ফটো তোলা মজাই আলাদা। যখন আমরা ফটো তুলছিলাম এখানে দাঁড়িয়ে, তখন এক ভদ্রলোক আমাদের বলছেন, এখানে দাঁড়াবেন না, লঞ্চে উঠে পড়ুন। আমি বললাম, লঞ্চ ছাড়তে তো এখন 1/2 ঘন্টা দেরি। বলছে, না না, এখানে দাঁড়ানো যাবে না। আমি, কেন দাঁড়ানো যাবে না? কারণ আমরা ফটো তুলছিলাম তো, উনি ফটো তুলতে দেবে না। ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে, ওই যে আমাকে ডাকছে। সব জায়গায় কিন্তু এরকম লোক থাকে, আপনি ফটো তুলছেন বা নিজের মতো কিছু করছেন, তিনি করতে দেবেন না। তো আপনাকেও এরকম প্রতিবাদ করতে হবে আমাদের মতো। তো অবশেষে আমরা লঞ্চে উঠেও ছবি তুলতে আরম্ভ করে দিলাম। লঞ্চ ছাড়তে দেরি ছিল, এখানে সিটগুলো পুরোপুরি বুক ছিল। টোটাল 45 মিনিটের জার্নি ছিল আমাদের কুকড়াহাটি ফেরিঘাটে যাওয়ার জন্য, ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। বর্তমানে এমন কি কেউ আছে যারা ছবি তুলবে না কিন্তু ঘুরতে যাবে? এরকম হতেই পারে না। তো ছবি তোলাটা খুব কমন ব্যাপার, তো কেউ যদি বাধা দেয় সকালবেলা মুডটা তো খারাপ হবেই। যারা কলকাতার আশেপাশে থাকেন তারা যদি এই মহিষাদল রাজবাড়িতে ঘুরতে যেতে চান, দুভাবেই যাওয়া যেতে পারে। কলকাতা থেকে হাওড়া যান, হাওড়া স্টেশন থেকে তমলুক অথবা হলদিয়া লোকাল ছাড়ে। হলদিয়া লোকাল ধরে সতীশ সামন্ত রেলওয়ে স্টেশনে নামতে হবে। সতীশ সামন্ত রেলওয়ে স্টেশন তমলুকের একটা স্টেশন পরেই। সেখান থেকে হাঁটা পথে যাওয়া যায় অথবা টোটো ধরেও কিন্তু মহিষাদল রাজবাড়িতে যেতে পারেন। আর বলতে বলতে এই নদীতে কিন্তু জোয়ার এসেছে, আর জোয়ারের ঠেলায় ভেসেল কিন্তু উথাল পাথাল হচ্ছে। এ তো নদী নয়, যেন সমুদ্র, এপার ওপার কিছুই দেখা যায় না, এত চওড়া নদী। অ্যাকচুয়ালি এটা সমুদ্রের ধারে কাছে, মোহনায় বলতে পারেন, সমুদ্র নদীর একেবারে মিলেমিশে একাকার। আর আমরা চুজ করলাম ডায়মন্ড হারবারের পথ। ডায়মন্ড হারবার দিয়ে গেলাম কারণ একটু নদী পথে যাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ওখান থেকে 900 মিটার হেঁটে চলে গেলাম কুকড়াহাটি যাওয়ার ফেরিঘাটে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি 45 মিনিট লাগে, তো আমরা সেই পথেই চললাম কুকড়াহাটি। কুকড়াহাটি থেকে বাসে মাত্র 1/2 ঘন্টা লাগে মহিষাদল রাজবাড়ি যেতে। এই নদীর চারপাশে কিন্তু প্রচুর ইটভাটা। এই যে চিমনিগুলো দেখছেন, এগুলো ইটভাটার চিমনি, এখানে ইট তৈরি হয়। অ্যাকচুয়ালি নদীর ধারেই ম্যাক্সিমাম ইটভাটাগুলো তৈরি হয়। এখানে এই যে পলি মাটি, নদীর জোয়ারের সঙ্গে এখানে খাল কাটা থাকে, প্রতিটা ইটভাটায় ঢুকে যায়, সেখান থেকে মাটি এরা কালেক্ট করে, এই সেই মাটি দিয়ে কিন্তু ইট তৈরি হয়। আর এই নদীর ধারে প্রচুর সস্তায় লেবার পাওয়া যায়। এখানে হুগলি নদী মোহনাতে এসে মিশেছে, অর্থাৎ গঙ্গাসাগর সাগরে মিশে গেছে একটু পরে গিয়ে, তাই জন্য এখানে নদী প্রচুর চওড়া, এপার ওপার কিছুই দেখা যায় না।
নদীর দুধারে প্রচুর রিসর্ট গড়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন রিসর্ট তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি মনোরম পরিবেশ, দারুণ লোকেশন, এখানে রিসর্টে রমরমিয়ে চলবে। এই জন্য ডায়মন্ড হারবার যেতে এই টোটাল হুগলি নদীর দুপাশে প্রচুর নতুন নতুন রিসর্ট গড়ে উঠছে। একটা সময় ছিল যখন এই নদীতে ছোট্ট নৌকা চলতো আর ছোট ছোট ফুটফুটি চলতো। এই বিশাল নদী তখন পার করা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল। আমার মনে পড়ে ছোটোবেলায় যখন একবার হলদিয়াতে হলদি নদী পার হচ্ছিলাম, বাবার সঙ্গে যাচ্ছিলাম, তখন আমি বলেই দিয়েছিলাম যে আমি নদী পার হব না, তাতে যেতে হয় যাব, না যেতে হয় না যাব, মানে ভীষণ ভয়ঙ্কর। তো বর্তমানে এই বড় বড় ভেসেল লঞ্চ হয়ে যাওয়ায় নদীপথ কিন্তু অতটা দুর্গম নেই, একেবারে সহজ হয়ে গেছে, বেশ মনোরম, আনন্দদায়ক। এতক্ষণে ভেসেলটি কিন্তু একেবারে নদীর ধার ধরে, কিনারা ধরে পার ধরে যাচ্ছিল। এবার এটাকে কিন্তু একপার থেকে আর একপারে পার হতে হচ্ছে, যেখানে সবথেকে শর্ট ডিস্টেন্স সেখানে কিন্তু পার হয়ে যাচ্ছে। এখানে যেগুলোকে ভেসেল বলে, এই চব্বিশ পরগনায় গঙ্গাসাগর যেতে অথবা এখানে যে পার হচ্ছি আমরা কুকরাহাটি লঞ্চ, তো এগুলোকে ভেসেল বলছে এখানে। এগুলোই কিন্তু কলকাতাতে আমরা লঞ্চ বলে জানি, যেগুলো বাবুঘাটে চলাচল করে। অবশেষে আমরা প্রায় পার হয়ে এসেছি নদী, হাফ নদী পার হয়ে গেছি, এবার ক্রস করে একেবারে ওই পারে যে জেটিঘাট দেখা যাচ্ছে সেখানে গিয়ে আমরা কিন্তু পৌঁছাবো। নদীর ধারে যতটা ভাবা যায় যে ঠান্ডা থাকবে, এখানে কিন্তু ততটা ঠান্ডা ছিল না সকালবেলা, কারণ এটা নোনা জলের নদী। তো এই নোনা জলের নদীতে কিন্তু ঠান্ডাটা একটু কমই হয়। এই নদীপথে একটা সমস্যা অনেক সময় হয়, যখন ভাটা হয় তখন কিন্তু অনেক সময় এই ধরনের ভেসেল বা বড় লঞ্চ যেতে কিন্তু অসুবিধা হয়, তাই জন্য সবসময় অ্যাভেলেবিলিটি কিন্তু থাকে না। কুকরাহাটি লঞ্চ ঘাটে আমরা এসে গেছি, এবার আমাদের নামার পালা। বেশ ভালোই ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, কয়েকটা বাইকও ছিল। আর এবং দেখা যাচ্ছে এই যে জেটি ঘাটটা, এর ওপাশে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে এই লঞ্চে উঠবে বলে, এই যে এখানে দেখা যাচ্ছে, অতটা হয়তো স্পষ্ট আসেনি। আর আমরা এবার নামতে শুরু করলাম। লঞ্চে নামা ওঠার সিস্টেম কিন্তু খুবই ভালো। আমরা যখন উঠছি তখন কিন্তু ওপাশে ব্যারিকেড দিয়ে গেট আটকানো আছে, কেউ আসতে পারবে না, যেহেতু ন্যারো প্যাসেজ ওই জন্য এই সিস্টেমটা করা আছে, বেশ ভালোই লাগলো। আর এখানেও দেখলেন ইটভাটা, এপারেও ইটভাটা, ওই পারেও ইটভাটা। এই যে দেখুন লাইন দিয়ে লোক কিন্তু এবার ভেসেলে উঠছে আর আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর সিস্টেম। এই নদীপথের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তিন দিকে তিনটে যে ল্যান্ড রয়েছে সেটা তিনটে ডিস্ট্রিক্ট। একদিকে সাউথ চব্বিশ পরগনা, আমরা এলাম যেখান থেকে, আর আমরা যেখানে এসে পৌঁছালাম এখন কুকরাহাটি, এটা হচ্ছে গিয়ে মেদিনীপুর, আর এক সাইডে রয়েছে কিন্তু হাওড়া। তো আমরা মেদিনীপুরে কুকরাহাটি বাসস্ট্যান্ডে এলাম, এই বাসস্ট্যান্ডে এসে এবার বাস খুঁজছি যে মহিষাদল রাজবাড়ি যাবো, কোন বাসে যাবো। বাসস্ট্যান্ডটা খুব বড় নয়, খুব ছোটোখাটো একটা বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডে এসে কিন্তু একটা বাজে অভিজ্ঞতা হলো আমাদের, এখানে দেখলাম সব জায়গার বাস যায়, বিশেষ করে দীঘার বাস কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং একটা বাসে আমরা উঠেও পড়লাম, সেখানে সিট ছিল না বলে আমরা নেমে গেলাম। দেখলাম যতটুকুই পথ হোক আমরা বসে যাব, তো যথারীতি নেমে গেলাম। তারপরে ঘটলো যে সেই ঘটনা, সিট নেই, চলো পয়সা বেশি নেবে। ওই বাস থেকে আমরা নেমে এলাম, কিন্তু পরের যে বাসটা ফাঁকা ছিল আমাদের উঠতে দিচ্ছে না, কন্ডাক্টর আমাদের গেটে আটকে দিল, বলছে যে না ওঠা যাবে না, কারণ
এখানে সিট বুক করে দূরপাল্লার লোকেরা যায়, এই যে সেই কন্ডাক্টর যে বাজে বিহেভ করেছিল আমাদের সঙ্গে, এগুলো করা উচিত নয়, এগুলো রুটের বা ডিস্ট্রিক্টের এলাকার বদনাম হয়ে যায়। তো অবশেষে খুব ঝগড়াঝাটি চেল্লামেল্লি করে আমরা কিন্তু এখানে একটা সিট নিলাম, আমরা বললাম যে কাছাকাছি আমরা নেমে যাব, আপনি সিট দিন। তো অবশেষে খুব চেঁচামেচি করে সিটটা পেলাম। তো এরকম হওয়া উচিত নয়, একটা বাজে অভিজ্ঞতা হলো এনাদের মতো কিছু লোক যারা এই রুটগুলোকে কিন্তু বদনাম করে দিচ্ছে। আমরা মহিষাদল রাজবাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিও অলরেডি আপডেট করেছি। এই ভিডিওর পরে আরও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Organizers of the Karate Association, India.